ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়োর ওন চ্যানেল হোম রেমেডি সুস্বাগত আপনাদের আপনাদের নিজস্ব চ্যানেলে বন্ধুরা আজ আমরা কথা বলবো হেয়ার গ্রোথ প্রবলেম সম্পর্কে যদি আপনাদের চুল খুব বেশি ঝরে যাচ্ছে পাতলা হয়ে গেছে চুলের ভলিউম খুব কম টাক পরে যাচ্ছে বা পড়ে গেছে তাহলে আজ আমি একটি ওয়াইল বানানো শেখাবো এই এটি রেগুলার ইউজ করলে আপনাদের চুল পড়া তো বন্ধ হবেই আপনাদের চুলের গ্রোথ বাড়বে চুলের থিকনেস আসবে আর নতুন চুল গজাবে তাহলে চলুন এই সিম্পল কিন্তু ইফেক্টিভ অয়েলটি কীভাবে বানাতে হবে ও ইউজ করতে হবে শিখিয়ে দিই কিন্তু তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে টেপি দিতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক প্রথমেই যে জিনিসটি আমরা নিয়ে নেব সেটা হচ্ছে জবা ফুল পাতা বা হিবেস্কাস লিভস এটি একটি অসাধারণ আয়ুর্বেদিক মেডিসিন চুল পড়া রোধ তো করেই আরও চুল গজাতেও জবা ফুলের গুণ অনস্বীকার্য যদি আপনার অ্যালোপেশিয়া বা আর খালি প্যাচ হয়ে থাকে তাহলে এতে থাকা ভিটামিন সি ও অ্যামাইনো অ্যাসিড আপনার চুলের গোড়াকে মজবুত করে ফলে আপনার চুলের গ্রোথ বেড়ে যায় তো বন্ধুরা নেক্সট ইনগ্রিডিয়েন্টস যেটি নিয়ে নেবো সেটি হচ্ছে পান পাতা এটি যে কোনো পানের দোকানে পেয়ে যাবেন পান পাতা একটি আয়ুর্বেদিক মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় চুলের সমস্যা দূর করার জন্য এতে আপনাদের হেয়ার ফল একদম বন্ধ হয়ে যাবে আর হেয়ার গ্রোথও হবে তো নতুন চুলো গজাতে পানের পান পাতার গুণ অনস্বীকার্য তবে একটাই রিকোয়েস্ট মিঠা মিঠাপাতা পানটা নেবেন না ঝাল পাতা পান যেটা হচ্ছে আমরা বা এখানে বাংলায় বাংলা পাতা পান বলি সেই পানটাই নেওয়ার চেষ্টা করবেন থার্ড যে ইনগ্রিডিয়েন্সটি নেবেন সেটি হচ্ছে কারিপাতা কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর বিটা ক্যারোটিন যা চুলের পাতলা হওয়াকে রোধ করে এবং চুল পড়া বন্ধ করে তাহলে চলুন বন্ধুরা এই চেলটিকে কী করে বানাবেন এবং কী করে ইউজ করবেন সেটি শিখে নেওয়া যাক তার আগে একটা কথাই বলি ভিডিওটাকে একদম স্কিপ করে যাবেন না ভিডিওর মাঝে বা ভিডিও শেষে বলে দেব তেলটিকে কী করে ইউজ করতে হবে কীভাবে বানাতে হবে আর সাথে আরও একটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনাদের ইউজ করতে হবে তেলটি বানানোর জন্য ভিডিওটির সাথে থাকুন আর দেখতে থাকুন হোম রেমিডিস তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার চ্যানেলের কিছু সাকসেস স্টোরি শেয়ার করে নেবো কারণ হচ্ছে এই চ্যানেলটিকে সাকসেসফুল করার জন্য আপনাদের হাত অনেক বেশি আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন চ্যানেলটিকে আমি আমার এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেছিলাম আজ থেকে এক মাস ঠিক এক মাস আগে আঠারো তারিখ আজ ডেট হচ্ছে সতেরো এর মধ্যেই কিছু লোকের উপকার হয়েছে যারা আমার এই চ্যানেলের দেখবেন কমেন্ট বক্সে গিয়ে দেখবেন কমেন্ট করে করে ভালো খুব ভালো ভালো কমেন্ট করেছেন এবং প্রচুর ভিডিওতে লাইকস আছে তাহলে চলুন আমার কিছু সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক দেখুন প্রতিটি ভিডিও কিন্তু এখনই তিনশোর দোরগোড়ায় বা চারশোর দোরগোড়ায় পৌঁছে গেছে দেখুন এক একটা ভিডিওর ওয়াচ টাইম কিন্তু খুব ভালো আর একটা কথা বলে দিই এই দেখুন ওয়াচ টাইম আট হাজার একশো একচল্লিশ দেখছেন মানে খুব ভালো জায়গায় চলে গেছে চ্যানেলের ভিউজ একমাত্র আপনাদের ভালোবাসায় তবে একটা কথাই বলি আপনারা কিন্তু আমার চ্যানেলের সাথে প্রথম দিন থেকে আছেন আপনাদের এই ভালোবাসার জন্যই না আমার দায়িত্বটা আরও বেড়ে গেছে তাই আমি যে কোনো ভিডিও আনার আগে প্রচুর রিসার্চ করি ওপরে এই কমেন্টটি দেখতে পাচ্ছেন যে এই যে তেলটি আমি আজকে বানাচ্ছি এই তেলটি ইউজ করে যারা উপকার পেয়েছেন তাদের কমেন্ট ভিডিওটি তৈরি করার আগে প্রচুর রিসার্চ করেছি সেখান থেকে কামেন্টগুলো সে ভালো ভালো কমেন্ট দেখেই কিন্তু এই তেলটি বানানোর আমি সিদ্ধান্ত নিয়েছি তাহলে বলেছিলাম যে নেক্সট ইনগ্রিডিয়েন্ট যেটা বলেছিলাম আরেকটি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটি হচ্ছে নারকোল তেল এটি হচ্ছে আপনি বাজারে অনায়াসেই কিনতে পেয়ে যাবেন কিন্তু একটি কাজ করবেন যেন হানড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েলই হয় দেখবেন বাজারে এখন অনেক ভেজাল জিনিস চলে এসছে সেগুলো ইউ থেকে বিরত থাকুন তাহলে চলুন বন্ধু আর আর দেরি না করে আপনাদের মেন প্রসেসিংয়ে নিয়ে চলে যায় এইভাবে তৈরি করবেন একটি পাত্র নিয়ে নেবেন পাত্রটা ইন্ডাকশানে বা গ্যাসের মধ্যে নিয়ে যেই নারকল তেল নিয়েছিলেন নারকল তেলের কোয়ান্টিটিটা আগে বলা হয়নি বলে দিচ্ছি টু হান্ড্রেড এম কোয়ান্টিটি নেবেন টু হানড্রেড এম কোয়ান্টিটি নিয়ে পুরো তেলটি একটি পাত্রের মধ্যে দিয়ে দেবেন পাত্রর মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু করবেন না তেলটি গরম হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে পাতাগুলো ছিঁড়ে নিয়েছিলেন ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছিলেন বা কেটে নিয়েছিলেন সেই পাতাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে এটাকে ফুটতে দেবেন কারণ হচ্ছে আমাদের এই দেখবেন এই তেলটি এখনই রঙ ছাড়া শুরু করে দিয়েছে দেখুন সবুজ একটি রং ছাড়ছে এখনই কিন্তু আমাদের এটিকে যতক্ষণ পর্যন্ত তেলটি পুরো গাঢ় বাদামি বা কালো না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে ফুটিয়ে নিতে হবে এর জন্য আমরা দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম দরকার হয় পুরো পাতাটা যেন পুড়ে গিয়ে কালো হয়ে যায় তারপরে সেই তেলটিকেই আমাদের করে নিতে হবে এই যে দেখুন এখন অনেক টা কিন্তু পুড়ে গেছে পুড়ে গিয়ে পাতাগুলো আমাদের যেটি করতে হবে একদম কালো এক যখন হয়ে যাবে তখন সেটাকে নিয়ে নিতে হবে তাহলে চলুন আমাদের কাজ এখন কমপ্লিট তাহলে বন্ধুরা তেলটি আমাদের বানানোর প্রসেস একদম কমপ্লিট হয়ে গেছে দেখছেন তেলটির রং একদম গাঢ় কালো রঙ হয়ে গেছে তো এবার যেটি করতে হবে আমাদের একটি পাত্রে একটি স্টেনার বা একটি ছাঁকনি দিয়ে তেলটিকে ছেঁকে নিতে হবে তো সঙ্গে থাকুন এবার আপনাদের বলে দেবো এটিকে কত দিন কীভাবে ইউজ করলে আপনারা ফল পাবেন তো বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটির কমেন্ট বক্সে গিয়ে আপনাদের জানান যদি উপকার পান প্লিজ আর এই চ্যানেলটির সাথে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তো একটাই রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন তারা তারা প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে টিপে দিতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলুন কি করে এটিকে ইউজ করবেন এখন বলে দিই এই তেলটিকে আপনি ছ থেকে সাত মাস স্টোর করে রাখতে পারবেন খারাপ হবে না এই তেলটি সপ্তাহে দু থেকে তিনবার পুরো মাথায় ম্যাসাজ করতে হবে পুরো স্কাল্পে ভালো করে ম্যাসাজ করতে হবে লাগানোর পর দু থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে যদি পসিবল হয় ওভারনাইট রেখে দিতে পারলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় তারপর যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে নিন কিছুদিনের দিনের মধ্যেই রেজাল্ট পাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ ভেরি মাচ এই চ্যানেলটির সাথে এতদিন ধরে থাকার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ